নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডবল বিসিএস উইথ ডিমস ডবল বিসিএস উইথ ডিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এই ভিডিওতে আলোচনা করবো আজকের গুরুত্বপূর্ণ সব কান্টেমেন্সগুলো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পুরো দেখো কোথাও স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে শুরু করা যাক আজকের কান্টেমেন্সের ক্লাসটি কান্টেভেন্সের পিডিএফটি ডাউনলোড করতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিও ওখান থেকে প্রতিদিনের কান্টেমেন্স তোমরা ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রামের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে এক নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কী বলেছে আন্ডার নাইনটিন ক্রিকেট অল কাপে ভারত কোন দলকে হারিয়ে সেমিফাইনাল জয় করলো রাইট অ্যান্সার হচ্ছে তিন দাগ অপশান পাকিস্তানকে হারিয়ে ভারত আন্ডার নাইনটিন দু হাজার কুড়ির সেমিফাইনাল জয়লাভ করলো তাহলে এই আন্ডার নাইনটিন অল কাপ সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমাদের বলছি নোট ডাউন করে রাখো যে এবার আন্ডার নাইনটিন অল কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবার অনুষ্ঠিত হচ্ছে সাউথ আফ্রিকায় টোটাল কতগুলি দেশ এবার অংশগ্রহণ করলো টোটাল এইবার ষোলোটি দেশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটি অনুষ্ঠিত হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকায় দুই সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করেছিল দুই সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত কাকে হারিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছিল আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সামনে যে কোনো পরীক্ষায় আসবে যে দুই সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে দু সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এবার দেখো যে প্রথম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কবে খেলা হয়েছিল প্রথম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ উনিশশো সালে খেলা হয়েছিল অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়া আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি খেলা হয়েছিল অস্ট্রেলিয়া জিতেছিল আর আরেকটি কোয়েশ্চেন যে এখনও পর্যন্ত ভারত টোটাল কতবার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছে এখনো পর্যন্ত ভারত টোটাল চারবার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছে আশা করি তোমরা এগুলো সব নোট ডাউন করে রেখেছো এগুলো নোট ডাউন করে রাখো নেক্সট एग्जामে তোমাদের অনেক হেল্প হবে। নেক্সট কোশ্চেনটি দুই দাগটি কি আছে দেখো নোবেল পিসPrize 2020 এর জন্য মনোনীত হলেন জলবায়ু কর্মী তার নাম কি? রাইট আনসার দুই দাগের অপশন Greta Thunberg ইনি 2020 নোবেলের শান্তি যে পুরস্কারটি দেওয়া হবে তার জন্য মনোনীত হলো। এনার সম্পর্কে কিছু ডিটেইলস জানো যে ইনি এই দ্বিতীয়বারের জন্য মনোনীত হলেন। 2019 সালে একবার এনাকে মনোনীত করা হয়েছিল আর এই 2020 সালে আবার কে মনোনীত করা হল ইনার টোটাল বয়স কত সতেরো বছর খুবই অল্প বছর বয়স এনার এর আগে সতেরো বছর বয়সে মালালা ইসুফজাই নোবেল পিস পেয়েছিল সব থেকে মালালা ইসুফ পেয়েছিল দু হাজার চোদ্দ সালে শান্তিতে কিন্তু তিনি পেয়েছিলেন আর দুই চোদ্দ সালে ভারতীয় এক ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি সেটি তোমরা কমেন্টে জানাবে আর এই যে ডেটা থুন ইনি কোন দেশের বাসিন্দা ইনি হচ্ছেন এর বাসিন্দা এনা সম্পর্কে একটু ডিটেলস তোমাদের বলে রাখি জানা দরকার অনেক পরীক্ষায় এনার সম্বন্ধে क्वेश्चन আছে যে থুনবার্গ জলবায়ু পরিবর্তন রোধে তার রোধের জন্য তার স্কুলের সামনে धरना দিয়েছিলেন একাই তিনি তিনি 2019 সালে এই धरनाটি দিয়েছিলেন এবং তার কিছুদিন পর এক মাস দুই মাস পর সেই धरনার সামনে তার সঙ্গে পেড়াই ফোর মিলিয়ন লোক মানুষ তার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই জলবায়ু জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের কিন্তু তারপরে যত দিন যায় আস্তে আস্তে লোক তাকে সাপোর্ট করতে থাকে এবং শেষে যে চার মিলিয়নের উপর মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছিল এই ক্লাইমেট চেঞ্জের জন্য এবং তিনি দুই সালে আমাদের রাষ্ট্র সঙ্গে ভাষণও দিয়েছিলেন কিন্তু এই গ্রেটা থুনবার এবার তোমাদের নোবেল সম্পর্কে কিছু তথ্য দিয়েছি যেহেতু নোবেলের কথা এসছে নোবেলের থেকে অনেকেই কোয়েশন আছে ফার্স্ট নোবেল কত সালে দেওয়া হয়েছিল প্রথম নোবেল পুরস্কার উনিশশো এক সালে দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার টোটাল কটি সাবজেক্টের উপর দেওয়া হয় কটি বিষয়ের উপর দেওয়া হয় টোটাল ছটি বিষয়ের উপর দেয় কিস কিসে কিসে দেওয়া হয় শান্তিতে দেওয়া হয় সাহিত্যে দেওয়া হয় পদার্থবিদ্যা রসায়ন অর্থনীতি আর চিকিৎসা শাস্ত্র এই টোটাল ছটি বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয় আগে দেওয়া তো টোটাল পাঁচটি বিষয় উনিশশো সালের পরে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় আর প্রত্যেক বছর নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয় সরি কত তারিখে দেওয়া হয় দশই ডিসেম্বর প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেওয়া হয় তিন দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কি বলেছে যে গ্রেটেস্ট লরিয়াস স্পোর্টিং মুভমেন্ট দুই হাজার আর দুহাজার কুড়ি শর্ট লিস্ট হলেন কোন ভারতীয় ক্রিকেটার রাইট অ্যান্সার হচ্ছে তিন দাগ অপশন সচিন তেন্ডুলকার গ্রেটেস্ট লরিয়াস স্পোর্টিং মুভমেন্ট দু আর দু কুড়ির শর্টলিস্ট হলেন এই লরিয়াস স্পোর্টিং মুভমেন্ট এটি কি জিনিস একটি সম্বন্ধে জানো যে লরিয়াস স্পোর্টিং মুভমেন্ট একটি সংস্থা যেটি প্রত্যেক বছরই অ্যাওয়ার্ড দিয়ে থাকে আর এবছর লরিয়াস স্পোর্টিং মুভমেন্ট দু থেকে দু কুড়ি পুরস্কারের জন্য টোটাল পাঁচজন প্রতিযোগিতে তালিকাভুক্ত করেছে এর ভিতর শর্টলিস্ট হয়েছে আমাদের শচীন তেন্ডুলকার এটির রেজাল্ট ষোলোই ফেব্রুয়ারি ঘোষণা করা হবে আর সচিন তেন্ডুলকারকে বেছে নেওয়া হয়েছে তার কারণ তিনি ছয়বার চেষ্টা করার পর দুই হাজার সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছেন আর এই বছর লরিয়ার্স স্পোর্টিং মুভমেন্ট টোটাল কুড়িতম এই বছর টোটাল গততম কুড়িতম আর এটি এবার কোথায় অনুষ্ঠিত পুরস্কারটি দেওয়া হবে বার্নিটি অনুষ্ঠিত হবে তাই আমি তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব। আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো যারা যারা এই ভিডিওটি দেখবে একটা লিঙ্ক দিয়ে দেবো এই যে গ্রেটেস্ট লরিয়াস স্পোর্টিং মুভমেন্টের একটি ভোটিং সাইট আছে সেই সাইটে যে তোমরা আমাদের সচিন যে ভোট দিতে পারবে এখন টোটাল তিনটে যত ভোট দেওয়া হবে তত ভালো হবে আমরা আমাদের এই প্রাইজটি তাহলে জিতে যাবে আর লিঙ্কটি সবার সাথে শেয়ার করবে আমি ডিসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্কটি দিয়ে দেবো চারদেগের কারেন্ট এভিটি কি বলেছে বেস্ট সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার দু পুরস্কারের জন্য মনোনীত হলেন কে রাইট অ্যান্সার হচ্ছে চার দাগ অপশন শক্তিকান্ত দাস বেস্ট সেন্ট্রাল ব্যাঙ্কর অফ ইয়ার দুই হাজার সালে পুরস্কারের জন্য মনোনীত হল শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কের কততম গভর্নর পঁচিশতম গভর্নর আমাদের রিজার্ভ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমাদের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় হেডকোয়ার্টার কোথায় মুম্বাই এবার সামনে বিসিএস এর পিলি পরীক্ষা আছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে বর্তমানে ব্যাঙ্ক রেট কত আছে বর্তমানে ব্যাংক রেট আছে ফাইভ পয়েন্ট চল্লিশ পারসেন্ট হচ্ছে ব্যাংক রেট রোপরেট বর্তমানে কত আছে ফাইভ হচ্ছে রোপরেট আর রিজার্ভ রোপরেট বর্তমানে কত আছে ফোর বর্তমানে রিজার্ভ রোপরেট আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে পাঁচ দাগের কোশ্চেনটি কি আছে দেখো কমনওয়েলথ এর চুয়ান্নতম দেশ হিসেবে কোন দেশ মনোনীত হলো রাইট আনসার হচ্ছে পাঁচ দাগের এক দাগ অপশান যে মালদ্বীপ কমনওয়েলথ এর চুয়ান্নতম দেশ হিসেবে মনোনীত হল ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি তাকে স্বীকৃতি দেওয়া হলো দেশ হিসেবে কমনওয়েলথের হেডকোয়ার্টার কোথায় লন্ডন এটি কত সালে অনেক পরীক্ষায় দেয় সালে এটি হয়। আর মালদ্বীপের বর্তমানে রাজধানী কি আছে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে কারেন্সি নাম কি মালদ্বীপের মালদ্বীপের রুফিয়া মালদ্বীপের রুফিয়া হচ্ছে কারেন্সি আর মালদ্বীপের বর্তমান পিএম এর নাম কি ইব্রাহিম মোহাম্মদ সলি হচ্ছে বর্তমান মালদ্বীপের পিএম এর নাম নেক্সট কারেন্ট কি আছে যে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলো রাইট অ্যান্সার হচ্ছে তিন তাক অজিত কুমার অঞ্জিত কুমার সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এই সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমের সংক্ষেপে কী বলা হয় সিবিআইসি এটির কিন্তু তোমাদের পরীক্ষায় আসে আর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম এটি কোন মিনিস্ট্রির আন্ডার পড়ে এটি পড়ে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে পড়ে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ফাইন্যান্স মিনিস্টার আমাদের বর্তমানে কে আছে নির্মলা সীতারমন সাদদাগের দাগের কি আছে যে দৈনিক কত কিলোমিটার হাইওয়ে তৈরি করা হবে বলে জানালো কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী রাইট অ্যান্সার যে তিরিশ কিলোমিটার পার ডে তিরিশ কিলোমিটার করে হাইওয়ে তৈরি করা হবে বলে জানালো কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি নীতিন গডকারি হচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর নাম আট দাগের অ্যাফেয়ার্সটি কি বলেছে বিবিসি স্পোর্ট পার্সোনালিটি অফ দা ইয়ার হিসেবে মনোনীত হলেন কোন ভারতীয় খেলোয়াড় রাইট অ্যান্সার দুই দাগ অপশন ভিনেশ প্রোগাট বিবিসিন্ধু মেরি কম বিবিসি পার্সোনালিটি অফ দা ইয়ার হিসেবে মনোনীত হলেন নয় দাগের অ্যাফেয়ার্সটি কি আছে দেখো পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে কত তারিখ থেকে রাইট অ্যান্সার হচ্ছে যে তিন দাগ অপশন সাতই ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি থেকে সাতই ফেব্রুয়ারি থেকে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভায় বাজেট অধিবেশন হবে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট হয়ে গেছে পয়লা ফেব্রুয়ারিতে কে বাজেট পেশ করলো নির্ম নির্মলা সীতারমন আর ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে অর্থমন্ত্রীর নাম কি আছে অমিত মিত্র আমাদের বিধানসভা সম্পর্কে কিছু তথ্য জানো যে বর্তমানে আমাদের স্পিকারের নাম কি বিমান বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমাদের স্পিকারের নাম আর আমাদের বর্তমান লিডার অফ দ্য হাউস কে আছে মমতা ব্যানার্জি আমাদের বর্তমানে লিডার অফ দ্য হাউস আছে আর অপোজিশন লিডার কে আছে আব্দুল মানান আমাদের অপোজিশন লিডার আছে বিধানসভায় আমাদের টোটাল সিট কত দুইশো টি বিধানসভায় সিট আর রিলেটেড কোশ্চেন এর থেকে আসতে পারে যে রাজ্যসভায় কতগুলি সিট ষোলোটি সিট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যসভায় আর লোকসভায় কটি সিট বিয়াল্লিশটি সিট দশ দাগের কান্ট্রিবিউসটি কি আছে দেখো তৃতীয় তেজস এক্সপ্রেস চালানোর কথা অফিসিয়ালি জানালো কোন সংস্থা রাইট অ্যান্সার হচ্ছে আয়ার তৃতীয় তেজস এক্সপ্রেসের কথা অফিসিয়ালি জানালো আইআরসিটিসি এবার দেখো আইআর ফুল ফর্ম কি আইআর সিটিসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেলে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এটি হচ্ছে আইআর ফুল ফর্ম এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এগারো তারিখের কারেন্ট টাইমস্টি কি আছে এখন কাইনসটি বলার আগে একটি ছোট্ট কথা বলছি যে কাইন্টের এই যে ভিডিওটি এতে যদি কোনো ইম্প্রুভ করতে হয় কিংবা তোমরা যদি বলো যে ভিডিওটি এইভাবে না অন্যভাবে আরও ডিটেলসে তোমাদের জানার প্রয়োজন কিংবা এক থেকে শর্ট ডিটেলসে জানার প্রয়োজন তারপর দশটার পরিবর্তে পনেরোটা কারেন্ট তোমাদের দরকার তোমাদের যা মতবাদ সমস্ত মতামত তোমরা কমেন্টসে জানাবে কিংবা ইমেল করবে তোমাদের মতবাদ দিয়ে যে ভিডিওগুলো এইভাবেও খুবই হেল্প হয় তোমাদের মতবাদটা আমাদের জানানো প্রয়োজন কেন এই চ্যানেলটি একমাত্র তোমাদেরই জন্য তোমরা যা বলবে যেভাবে বলবে চ্যানেলটি সেইভাবেই এগোবে তাহলে দেখো কোশ্চেনটি কি আছে অনলাইন লটারি স্কিম ব্যান করলো কোন রাজ্য সরকার রাইট অ্যান্সার হচ্ছে যে পাঞ্জাব অনলাইন লটারি লটারি স্কিম বন্ধ করলো বারো তারিখের কারেন্ট বলেছে যে সুন্দরবন এলাকায় কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ মাতলা অভিযান কারা লঞ্চ করলো রাইট অ্যান্সার ইন্ডিয়ান নেভি সুন্দরবন এলাকায় কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজের জন্য সমুদ্রবর্তী তীরে যে নিরাপত্তা দরকার সেই তার জন্য এই মাতলা অভিযান একটি এটি লঞ্চ করলো এই এক্সারসাইজটি লঞ্চ করলো আমাদের বর্তমান নেভাল স্টাফ কে আছে অ্যাডমিরাল করমবীর সিং ইন্ডিয়ান নেভি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠিত হয় আর এই নেভাল এক্সাইজে দুটি ইন্ডিয়ান নেভির শিপ আর একটি সাবমেরিন অংশগ্রহণ করেছে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য জানো যে খুবই পরীক্ষায় আসে যে সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ গাছ সুন্দরী গাছ একমাত্র আমাদের সুন্দরবন এলাকায় দেখা যায় সুন্দরবনের যে ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দিয়েছিল এটি কত সালে দেয়া ছিল এটি দেয়া হয়েছিল উনিশশো সালে কিন্তু এটি ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দিয়েছিল এটি কোন সংস্থা দিয়েছিল ইউনেস্কো দিয়েছিল ইউনেস্কের সদর দপ্তর কথা ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে প্যারিস তিন দাগের কারেন্ট কি আছে যে আমেরিকায় উই অর্ক কোম্পানির সিও হলেন কোন ভারতীয় রাইট আনসার হচ্ছে সন্দীপ মাতরানি ভারতীয় যিনি উই কোম্পানির সিও হলেন এই কোম্পানিটি কত সালে স্থাপিত হয়েছিল দুই দশ সালে স্থগিত হয়েছিল আর এটির হেডকোয়ার্টার কোথায় এটির হেডকোয়ার্টার হচ্ছে নিউ এই ছিল আজকের টোটাল কারেন্ট এভেয়ার্স গুলো এরপর দেখা যাক আগের দিনের কারেন্ট কি ছিল রিভিশন ক্লাস একদিনের কারেন্ট এভেস্টি কি আছে গতকালে দেখো অল ক্যান্সার ডে কবে পালন করা হয় রাইট অ্যান্সার হচ্ছে চারই ফেব্রুয়ারি অল ক্যান্সার ডে পালন করা হয় গতকালের ভিডিওটিতে ফুল ডিটেলসে আলোচনা করা হয়েছে কারেন্ট এভেয়ার্স গুলো ওই ভিডিওটি তোমরা প্লে থেকে দেখে নিতে পারবে পাঁচই ফেব্রুয়ারি ফুল আলোচনা করা ভিডিওটি আর এখানে আমি অনলাইনে বলবো নাহলে প্রচুর বড় হয়ে যাবে ডিটেলসে বলতে গেলে ভিডিওটি নেক্সট কোশ্চেনটি দেখো দুই টোকিও অলিম্পিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হলেন আর কি ভারতের তরফ থেকে টোকিও অলিম্পিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন রাইট অ্যান্সার চার দাগ অপশন সৌরভ গাঙ্গুলি তারপর তিন দাগ হচ্ছে তিন দাগের কারেন্ট অ্যাম্বাসি কী ছিল একুশে বুক ফেয়ার শুরু হলো কোথায় কি বলেছে একুশে বুক ফেয়ার শুরু হলো কোথায় রাইট অ্যান্সার বাংলাদেশে তারপরে কোশ্চেনটি কি আছে যে প্রধানমন্ত্রী মাতৃ বন্ধন যোজনার প্রথম স্থান পেল কোন রাজ্য রাইট আনসার মধ্যপ্রদেশ প্রধানমন্ত্রী মাতৃ বন্ধন যোজনার প্রথম স্থান অধিকার করলো মধ্যপ্রদেশ পাঁচ দাগের কি আছে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ডকুমেন্টারি ফিল্ম কোনটি নির্বাচন হলো রাইট আনসার দুই দাগ ব্যবাঙ্ক নেক্সট কোশ্চেন থার্ড প্রতিরক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো রাইট আনসার নিউ দিল্লি নেক্সট কোশ্চেন আগের দিনের গতকালের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশের রাষ্ট্রপতির সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎ করলো রাইট আনসার তিন দাগ অপশন তুর্কি মেনিস্তান এর রাষ্ট্রপতির সঙ্গে এস জয়শঙ্কর সম্প্রতি মিট করলো কোথায় আট দাগের অ্যাফেয়ার্স কি বলেছে দেখো যে শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশন নিযুক্ত হলেন কে রাইট আনসার হচ্ছে গোপাল বাগলে নয় দাগের কোশ্চেনটি কোথায় কালাগোদা আর্ট ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার কুড়ি সালে কালাগোদা আর্ট ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে রাইট আনসার মুম্বাই দশ দায়গার কান্টেন্স টি কি আছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এ সম্বন্ধে আগের দিনের ভিডিওতে ফুল ডিটেলস করা হয়েছে রাইট অ্যান্সার হচ্ছে লন্ডন ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে লন্ডন সংক্ষেপে এটা কি বলে তাহলে এই ছিল আজকে টোটাল কারেন্ট কাইন্টেভেন্স গুলো কাইন্টের সম্বন্ধে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ